আজকের ওয়েদারটা কত সুন্দর, তেল জড়াইয়া নালে বিরাশে প্লাস্টিক বিরাশে তেল জড়াইয়া এরকম করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে আরশকে গ্যাস দিব অথবা নেবুলাইজার দিব, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তাছাড়া অন্য অনেক কিছুই আছে, হয়তো আপনার থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন। তো আসলে অনেক দিন পর ওকে নেবুলাইজার দিব, তার কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, প্লাস হচ্ছে একটু জ্বরও আছে। তো যেহেতু নেবুলাইজারটা অনেক দিন আগের, সেহেতু আমি চিন্তা করলাম যে এটাকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিই প্রথমে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ নোংরা আছে। তো আমি আগে এটাকে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা বাসার প্রত্যেকটা মেম্বারই প্রায় অসুস্থ। আর হচ্ছে গতকালকের ভিডিওটা মানে আপনাদেরকে আমি বলেছি সব কিছু ভেঙেছিল যে কেন ভিডিও টিডিও ছাড়িনি, তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে হচ্ছে আমাদের ছোট্ট আরশ, আমার কিউট কিউট ভাইয়াটা, তো ও দুই তিন দিনের জ্বরের মধ্যে অনেক শুকায় গেছে, মানে আগের থেকে অনেক বেশি চিকন হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি পাটি বিছাইছি, ও হচ্ছে বালিশ নিয়ে আসতেছে, মানে ও নিজে নিজেই দিবে। তো প্রথম অর্ধেকটা ও মজা করে মানে খেলে ফেলে দিছে, পরেরটা কারো দেয়ই নাই, দুষ্টমি করছে। তো তারপর চলে আসলাম, এটা হচ্ছে সকালের ভিডিও। আসলে ভিডিওটা দুই দিনে করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেন হচ্ছে ফ্রেশ ট্রেশ হলাম আর কি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি কুল ছিল, মানে এমনি দিনের থেকে একটু ঠান্ডা ছিল। তো এরপর হচ্ছে আজকে চিন্তা করলাম যে প্রতিদিন পরোটা অথবা চা মুড়ি বিস্কিট খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম একটা খাবার খাই। তো নানাকে বললাম, ইয়াস আপনার ঠিকই শুনছেন, আমি নানাকেই বলছি যে, দেন হচ্ছে নানা বললো যে তাহলে লুচি আর ছোলার ডাল বানাই। লুচি আর ছোলা ডালের কথাটা আমি আগে বলছিলাম, মানে নানা পরে গিয়ে নানাকে রিকোয়েস্ট করার পর বলছে আচ্ছা ঠিক আছে। দেন বাসার সবাই ঘুমাইছিল, আম্মু আরশ তারপরে হচ্ছে নানু, আমি আর নানা খুব সকালে ঘুম থেকে উঠে তারপর রান্না করা শুরু করে দিছি। তো নানাই আসলে অনেক মানে রান্নাবাড়া করতে পারে, আপনারা আগের ভিডিওগুলো যারা দেখছেন অনেক আগের মানে প্রথম দিকে তারা হয়তো জানেন। তো সে হচ্ছে মানে সব রান্নাই করতে পারে, মোটামুটি চাইনিজ খাবার সে রান্না করতে পারে। তো নানাকে আবদার করলাম নানার কাছে, সে যে রান্নাও শুরু করে দিছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। অ্যান্ড তার হাতে রান্না অনেক বেশি মজা হয়, আর সে যে স্পাইসেস মানে যে মশলাগুলো আছে এগুলো খুব পরিমাণ মানে পরিমাপ মতো ঠিকঠাক দিতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোলার ডাল, এটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করেছি। তো নানা ওইদিকে ওটা রান্না করা কমপ্লিট ছোলার ডাল, আর এদিকে হচ্ছে আমরা চলে আসলাম লুচি বানাতে। তো নানা লুচির যে ময়দাটা আছে এটা খুব সুন্দরভাবে মরতে পারে, আপনাদেরকে এটা একটু শেয়ার করে আপনাদের সাথে। প্রথমে দিল আটা, তারপর দিল লবণ, তারপর দিল পরিমাণ মতো তেল, দেন দিল হচ্ছে সরি লবণ দেয় নাই, প্রথমে হচ্ছে আটা দিয়ে তারপর হচ্ছে দিছে তেল, দেন হচ্ছে দিছে লবণ, অ্যান্ড তারপর হচ্ছে যেটা দিছে সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এখানে চাইলে আপনারা যে কোনো তরল দুধও ইউজ করতে পারেন। আর এই লুচিটা মানে যদি এভাবে কেউ বানায়, এভাবে দুধ দিয়ে তেল দিয়ে এরকম পরিমাণে একটু মানে লবণ দিয়ে, তাহলে এটা কিন্তু লুচিটা খেতে অনেক বেশি মজা হয়। আর পানির পরিমাণটা ঠিক রাখতে হয় লুচি বানানোর ক্ষেত্রে, নাকি নানা যেটা আমাকে বলছে সেটা হচ্ছে মানে ডোটা একটু অনেক বেশি নরম করে ছেনতে হয়, যেন এটা আর কি মানে বেলতে কষ্ট না হয়, আর এটা যেন অনেক বেশি মানে সফট হয়। তো দেখতে পাচ্ছেন নানা কি সুন্দর করে কিউট কিউট করে ডাম্বেল বানাইছে, দেন হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে বেলতেছিল। অ্যান্ড সে হচ্ছে তার যে ফরিদপুরের কিচেন, ওই কিচেনটা অনেক মিস করতেছিল, কারণ আমাদের কিচেনটা খুবই ছোট আর ওই কিচেনটা অনেক বেশি বড়, আর বড় কিচেন হলে নানার হচ্ছে সুবিধা। দেন হচ্ছে এই যে লুচি ভাজতে চলে আসতো, ফার্স্ট লুচিটা সেরকম ফুলে নাই, তার কারণ হচ্ছে আমরা ছোটো কড়াইতে ভাজতেছিলাম, দেন হচ্ছে নানা আর একটু বড় আরেকটা কড়াইতে তেল ঢাললো, দেন হচ্ছে আমরা এটাকেও ভেজে নিলাম। তো আমাদের সবগুলা লুচি বানানো কমপ্লিট, এবং আপনারা লুচিগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা ফুলছে, মানে পরের লুচিগুলো আসলে বড় কড়াইতে ভাজছিল যার ফলে এত ফুলছে। অ্যান্ড আটাটা অনেক নরম করে মথার কারণে এটা অনেক বেশি সফট ছিল, অ্যান্ড আমি একটা খুব বড় একটা বাইট দিলাম মুখে, আর সত্যি বলতে এটা অনেক 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 বেশি মজা ছিল। আমি অনেক দিন পর নানার হাতে লুচি খাইলাম, দেন হচ্ছে আমি একদম
হাতে সাহায্যে আপনাদেরকে আমার যে মানে খাওয়ার পরে আমার যে ইয়াটা সেটা বোঝাচ্ছিলাম যে কত মজা হয়েছে আর কি। আর এখানে বিশেষ একটা জিনিস হচ্ছে এই ডালটার মধ্যে নারিকেল দেওয়া হয়েছে, নারিকেল কোড়া, যার ফলে এটা খেতে মনে হইতেছে আর অনেক বেশি টেস্টি। তো আমি খাইছি, আমার তো খাওয়া শেষ, বাসার সবার খাওয়া শেষ, কিন্তু যে রাঁধুনি মানে যে মেইন আর কি, যে হেড, সে তো খায় নাই। তো তাকে আমরা খাইতে দিলাম অ্যান্ড সে যে খাচ্ছে। আসলে নানা সবসময় নিজের হাতে যেটা বানায় সেটা বেশি একটা খেতে পারে না, মানে নিজে যেটা বানাবে সেটা খুব একটা খায় না, সামান্য পরিমাণে একটু খায়। আর আরশবাবুও কিন্তু লুচি খুবই পছন্দ করে, বাট ও একটা অলরেডি খেয়ে ফেলছে, তো এই কারণে এখন আর খাইলো না, প্লেটে রেখে দিল। এরপর হচ্ছে আমাদের বাসায় বাজার আসছে, মানে আম্মু বাজারে গেছিল সকালের দিকে 11টার দিকে, তখন বাজার করে নিয়ে আসছে। আজকে ছিল হচ্ছে হাট, আর আমাদের হাটের ভিডিওটা কিন্তু আছে আমাদের চ্যানেলে, মানে চাকমাদের হাট আর কি, চাইলে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফল ফলালি। আসলে ফল ফলালি দেখলে কি হবে, আমার খেতে ইচ্ছা করে না, আম খেতে খেতে আমার মুখ একদম তিক্ত হয়ে গেছে। তো এই আমগুলো হচ্ছে মাত্র 20 টাকা করে কেজি, আর হচ্ছে আর এত বেশি মজার আমগুলা। আর পেঁপেগুলা হচ্ছে অনেক কম দাম, মাত্র 40 টাকা কেজি। আর শশাও খুবই কম দাম, আর খেত আর এখানে আছে হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে শ্রীচন্দ্র না কি যেন বলে, আমি এটা চিনি না ঠিক। আর হচ্ছে আরও অনেক বেশি শাক সবজি নিয়ে আসছে। আসলে হাটের দিন, আম্মু সাধারণত হাটের দিন যখন বাজারে যায় তখন হচ্ছে অনেক সবজি একবার কিনে নিয়ে আসে, যেন এক সপ্তাহে হয়ে যায় মোটামুটি, কারণ হাটের দিনে কিন্তু সব কিছু একটু মানে একটু কম দামে পাওয়া যায় আর কি। তো নিয়ে আসছে হচ্ছে বিলিতি ধনিয়া পাতা আর লেবু, আর হচ্ছে যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, বাট আমি অ্যালার্জির কারণে খুব একটা খেতেও পারি না। তো চিংড়ি মাছগুলো দেখে অবশ্যই একটু ভালো লাগছে। তো তারপর হচ্ছে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে নানা নিয়ে আসছে, এটা হচ্ছে দেশি মুরগি, 400 টাকা নিয়েছে মুরগিটা, যদি অনেক ছোট ছিল। তো এই হচ্ছে মোটামুটি বাজার। অ্যান্ড আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে, এটা হচ্ছে শুটকি, কী শুটকি আমার আসলে নামটা মনে নাই, বাট এটা খেতে দেখে অনেক মজা, অনেকে শুটকি খায় অনেকে খায় না, আমরা কিন্তু শুটকি খুব পছন্দ করি। তো এটা হচ্ছে যে কাঁঠাল, এটা হচ্ছে কি বলে এটাকে, রসালো কাঁঠাল অথবা আপনারা বলতে পারেন এটাকে একটু মানে আশালো কাঁঠাল। তো এই কাঁঠালটা খেতে আমার অনেক ভালো লাগে। তো আম্মু এই কাঁঠালটা নিয়ে আসছিল বাজার থেকে, এই যে এখন হচ্ছে এটাকে আম্মু সুন্দরভাবে মানে খুললো আর কি, খুলে ভিতর থেকে রোয়াগুলা বের করে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমি অনেক অসুস্থ, তো এই সুযোগে মায়ের আদর নিতেছি। আরে আমার নানি দিদি দেখেন আমার আম্মু আমার নখ কাটতে আসছে, এই যে আমি বলছি আম্মু আমার নখ কাটে, আমার নখ বড় হয়েছে, এই যে আমার নখ বড় হয়েছে, আম্মু কাটে দাও নখ বড় হয়েছে, কাটে দাও দিদি কো কাটো তো দেখ তো এটা কিভাবে কাটবো। তো নানুর হচ্ছে, নানুর আমার আম্মুর সাথে একটু খুনসুটি করলাম, মানে একটু মজা টজা করলাম। এখন হচ্ছে যে নানার রুমে চলে আসছি, আমরা দুজন এখন হচ্ছে একটা মুভি দেখব, কারণ মানে ঘরের মধ্যে বোরিং লাগতেছে, এক্সাম শেষ হয়েছে, পড়াশোনার চাপও কিন্তু খুব একটা নাই। তো আমরা একটা হরর মুভি সার্চ দিলাম অ্যান্ড এটা দেখা শুরু করছি, এটার নাম হচ্ছে হান্টেড হ্যালোইন। অ্যান্ড এই মুভিটা আমি আগেও একবার দেখছিলাম এক্সপ্লেনেশন, এখন হচ্ছে আমরা ফুল মুভিটা দেখবো, এটা নাকি অনেক বেশি মানে ভয়ঙ্কর একটা মুভি। তো এখন হচ্ছে এই যে নানা হচ্ছে এই যে দেখা শুরু করছে, অ্যান্ড নানার কাছে আসলে এরকম হরর মুভি ভালো লাগে না, কিন্তু আমার দেখলে অনেক ভয় লাগে। তো এরপর হচ্ছে চলে আসলাম আমরা রান্না করতে। আজকে হচ্ছে আমরা রান্না করব হাঁসের মাংস অ্যান্ড হচ্ছে কি বলে এটাকে, চিটরুটি। তো হঠাৎ করে মানে খুব আজকে কেন জানি না শুধু খাইতে ইচ্ছা করতেছে, কারণ হঠাৎ করে জ্বর ছাড়ছে, তো শুধু খাইতে মন চায়। তো সকালে হচ্ছে লুচি আর আর ছোলা ডালটা খাইছে, এখন হচ্ছে নানু বলছে যে হাঁসের মাংস রান্না করতে, তো আমি বললাম যে ঠিক আছে সাথে চিটরুটিও বানাও। তো এখানে এই যে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিছে অলরেডি, আমি আস্তে আস্তে না হলে আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাতাম, বাট সেটা আর এখন সম্ভব হচ্ছে না, কারণ আম্মু মশলা টশলা সব এক করে ফেলছে। আর এদিকে হচ্ছে হাঁসের মাংসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আম্মু মশলাটাকে এই যে সুন্দরভাবে ভেজে নিচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুকে আর কি বলতেছি যে কেন তুমি রান্না শুরু করে দিছো, আমি সবাইকে দেখাইতে চাইছি, কেন দেখাইতে দিল না, হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান আর অনেক কিছু।
আর এরপর হচ্ছে একটু বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে আজকের ওয়েদারটা দেখেন, সকালবেলা আপনার এটা কিন্তু একদিনের ভিডিও, সকালে আপনাদেরকে দেখালাম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, দুপুর হইতে একদম মাথার উপরে রোদ আর এত বেশি গরম যে মানে মনে হয় যে দুইবার গোসল করতে হবে, সকালে একবার রাতে একবার। আর গরমে আর রোদে আমার পুঁই শাকের পালং শাকের পাতাগুলোও একদম ইয়া হয়ে যাইতেছে। আর ওই যে হচ্ছে আমাদের পাহাড়, তো বারান্দা থেকে এদিক সেদিক ঘোরাঘুরি করে আসলাম। আম্মু ডাক দিল যে মাংস দিব, তাড়াতাড়ি আসো। দেন হচ্ছে এই যে আম্মু মাংস দিতেছে। তো এরপর হচ্ছে আমি একটু কিছুক্ষণ পড়াশোনা করলাম, আমার বাসায় মিস আসছিল, মানে যে আমাকে পড়ায় আর কি। পড়াশোনা শেষ করে রান্নাঘরে গিয়ে দেখি আমার ছিটরুটি বানাচ্ছে হচ্ছে আমার নানা। আসলে আমার আম্মু হচ্ছে ছিটরুটিটা বানাতে পারে না, নানা তো অসুস্থ, এই কারণে আম্মু চালের গুঁড়োগুলো ঠিক মতো গুলিয়ে দিয়েছিল, নানা হচ্ছে বানাচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো নানা হচ্ছে মানে বানাচ্ছিল একদিক দিয়ে, আর আমাকে শেখাচ্ছিল কিভাবে ছিটরুটি বানাতে হয় এবং কিভাবে উল্টাতে হয় হ্যান ত্যান হ্যান ত্যান। আসলে আমার এই ছিটরুটিটা বানানোটা সবচেয়ে বেশি অবাক লাগে, কারণ হচ্ছে এটা বানানো অনেক বেশি হার্ড মনে হয় আমার কাছে, এরকম হাতের ছিটা দেওয়া, হাতে গরমের তাপ লাগে, আবার কেমনে কেমনে উল্টাই। তো যাই হোক, নানা তো সবই পারে। এরপর এটাকে ঢাকা দিয়ে দিল, ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রাখবে, কিছুক্ষণ বলতে ঠিক ঘড়ি ধরে 10 সেকেন্ড। তো এরপর হচ্ছে এই যে এটাকে একটা স্টিলের খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে উঠিয়ে একদম মানে মুড়িয়ে নিচ্ছে, যেন এটা একদম রুটি আকারে থাকে। হ্যাঁ বলো কেমন এসে তেল জড়াইয়ে নালে বিরাসে প্লাস্টিক বিরাসে তেল জড়াইয়ে এরকম করে দিতে হবে। হ্যাঁ তারপরে ওই গোলাটা, গোলাটার মধ্যে হাত দিয়ে এরকম করে দেখেছেন আপনারা কিভাবে হয়ে গেল, আমার নানা আমাকে শিখাচ্ছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হাঁসের মাংসটা অনেক বেশি মজার ছিল, আর এগুলোর রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।